বুয়া কটা বাজে জানো? 4:10 বাকি, এখন আমরা লাঞ্চ করতে বসলাম, আর বিধ্বস্ত অবস্থা, কিছু করার নেই। বলো কি কি আছে বলে দাও। মুসুর ডাল, ধনেপাতা, টমেটো দিয়ে, এরা বেগুন ভাজি বেসন দিয়ে, তাই তো? এরা হাঁসের ডিম, কিন্তু ম্যাট্রাসি হাঁস, জানি না তোমরা ম্যাট্রাসি হাঁস সেটা ওর কেমন? ডিমগুলো সাইজগুলো দেখছো না, ম্যাট্রাসি হাঁসের ডিমগুলো সাইজগুলো খুব বড় বড় হয়। এ দেখো হাঁসের ডিম সাইজ, ডিমের সাইজ দেখেছো? চলো চলো তাহলে স্টার্ট করি। 4:45 বাজে, বুঝতেই পারছো, পেটে একদম পেটে একদম চুচো ডন মারছে। ডন ওরকম থেকে মারছে, 8টা থেকে ঘাটার মধ্যে খাওয়া হয়ে যাবে, তারপরে ডনটা শুরু হয়ে যাবে। তাও আমি সবসময় যে কোনো ভাজা করি না, মানে ডবল ফ্রাই করি, যার জন্য এটা গরম গরম আর মুচমুচে। একটা ফ্রাই করে রেখে দিয়েছিলাম, ডালটা ভালো হলে খেতে কত ভালো হচ্ছে দেখছো। কালকের ভিডিওটা দিতে দিতে অনেক রাত হয়ে গেছিল, তোমরা বোধ হয় অনেকেই দেখনি, দেখে নিও কিন্তু। হ্যাঁ, ডিনারের ভিডিও ওই দিনই রাতে ছাড়লে একটু লেট হবেই। পেপারটা নিয়ে গেছে না? হ্যাঁ, বাবার তো পড়া হয়ে গেছিল না, একটু নিয়ে গেল। ডিমটা দিয়ে খাও, ডালটা যদি না খাও তাহলে রেখে দাও, অতটা ডাল যদি না খাও। ওই জন্য তো একটু করে নি। হ্যাঁ, ফুলকপি দিয়ে ডিমের ঝোল নিয়ে নাও, ডাল দিকে নিয়ে নাও বাটিটা। দেখি খেয়ে কেমন।
তোমার মাদ্রাসি হাঁসের ডিম, তোমার না বাজার ওদা তাই বলো। আজকে মটরশুটিও দিয়েছি, ফুলকপি মটরশুটি দিয়ে আলু ফুলকপি মটরশুটি। আলু সেই একটা আলু, দু পিস আর দু পিস আমার। আজকে বাজারে আলুর বয়স হচ্ছে 34, কমেছে হলো না। এবার আলুর বয়স কমবে আস্তে আস্তে। কালকে কালকে না আজকে পেপারে দেখলাম তাহলে মাদ্রাসি গুলো কি দাম বেশি? দাম বেশি 12 টাকা, 1 টাকা বেশি। চলো বেশি শক্ত ডিমটা। এমনি ঠিক আছে, হাঁসের ডিম যেমন হয় তেমনই, একটু বেশি হার্ড। বাবা তুমি তো ফুলকপি রবি কিছুই খেলে না গো। হ্যাঁ ফুলকপিটা খুব ভালো, আমি কাটার সময় বুঝে গেছি। আমি এটাকে চিকেনটা ধুয়ে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিলাম, টুকটুক করে কাজ সারছিলাম আর কি। কিছু কাজ এগিয়ে থাকবে। আমার নুন লাগলো না, বাইরেটা তাকালে কেমন একটা মনে হয়, কেমন কেননা শীতকালে বিকেল বলে কিছু তো থাকে না,
দুপুরের পরেই যেন ঝুপ করে সন্ধ্যা নেমে যায়, তাই না? বিষণ্ণ হয়ে গেছে বাইরেটা। ঠিক আছে না ডিমটা? ওই জন্যই ডিমটা ফাটা সত্ত্বেও কিছু হয়নি সেদ্ধ করার সময়। একটা ডিম ফাটা ছিল জানো তো, আমি ভাবলাম বোধহয় সেদ্ধ করার সময় সব বেরিয়ে যাবে, মানে দেখি দিব্যি সুন্দর সেদ্ধ হয়ে গেল। হাঁসের ডিম বলেই, হাঁসের ডিমে ডবল লেয়ার থাকে তো, হাঁসের ডিম বলেই, না হলে সব বেরিয়ে যেত। দেখা যাক কালকে উত্তর সকালে রোববার আছে। চলো চলো তাহলে, হয়ে গেছে, বুঝতেই পারছো অবেলা খেয়ে আমাকে দেখলে টায়ার্ড লাগছে, লাগতেই পারে কারণ সকাল থেকে চলছে, কারণ এখন তো হোম ডেলিভারি স্টার্ট হয়ে গেছে না, একটু চাপটা বেশি আছে। আর কালকে আসছে চ্যালেঞ্জের ভিডিও, একদম অভিনব, দেখতে থাকো, চ্যালেঞ্জ দারুণ, চ্যালেঞ্জ কেমন লাগে, পানিশমেন্টটাও থাকবে দারুণ, পানিশমেন্টটাও ভালো। চলো টাটা, চলো তাহলে দেখতে থাকো বাঙালির ঘরোয়া খাবার, টাটা।